এজবাগুল্লাহ আলাল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কথা কিন্তু আমার এইটা, ভালো করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইবার উজু এক মিনিট দেখাচ্ছি ভালো করে, তার আগে আপনাকে দেখাই উজু শেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইকুল বাদাল উযু, কেউ যদি উযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জান্নাতের সবটি দরজা খুলে দেওয়া হবে। ফালাত খুল মিনাই বাবিন মিনাল আবাব, সে তখন জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। বুখারি মুসলিম, জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে পারে, বুখারি মুসলিম। আপনি ওজুর পরে যদি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার কোনো শরীক নাই আল্লাহর, এই দোয়া যদি আপনি পড়েন ওজুর পরে, তাহলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো, তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো, হ্যাঁ এটা বলতে পারেন, হাদিস ঠিক আছে, তবে নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নেকি হবে তবে কি হবে এমনটা বলেননি। আর যদি এই কালেমা পড়েন তাহলে সব দরজা খুলে গেছে। সুন্দর ওযু, এক মিনিট, পেশাব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে ওযু করবেন,